Assalamualaikum, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ট্যুর ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ট্যুর ভিডিও, এর সাথে 3D আর্টওয়ার্ল্ডের যা যা কিছু আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। আর আমার ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন সব কিছু। আশা করছি ভালো লাগবে আপনাদের সবার কাছে। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে বিজয় সারণী, সেখান থেকে হেঁটে আমরা কিন্তু যেতে পারবো একদম বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। তো আমরা চলে এসেছি, আমরা রিক্সা করে আসলাম। আর এখানে এসে 4টা থেকে দিবে অফলাইন টিকিট, আর 4টার আগে পর্যন্ত দিচ্ছে অনলাইন টিকিট। তো অনলাইনে যদি টিকিট কাটা থাকে সেটা শো করলে কিন্তু ওনারা ঢুকতে দিবে, আর তারপর বলে দিয়েছে 4টা থেকে অফলাইনে টিকিট দিবে। তো এরপরে এত 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 মানুষজন চলে এসেছে যে ওনারা অফলাইনে টিকিট দেওয়া শুরু করেছিল। তারপরেও মোটামুটি 10 মিনিট আগে থেকে, 4টা বাজার 10 মিনিট আগে থেকে দিয়েছিল। তো ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম। এন্ট্রি ফি ছিল 100 টাকা করে, আর এখানে কিন্তু সিনেপ্লেক্সও আছে যেটার এন্ট্রি ফি মেবি 200 টাকা, আমি সঠিক বলতে পারছি না, ভুলও হতে পারে, যাই হোক। আর 3D আর্টওয়ার্কের জন্য আলাদা এন্ট্রি ফি, সেটা হচ্ছে পার পার্সন 200 টাকা করে। তো প্রথমে আমরা চলে আসলাম জাদুঘরটা দেখতে। জাদুঘর কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে, 5টা পর্যন্ত থাকে, 6টা পর্যন্ত বলছে, দিন বড় হওয়ার জন্য হয়তো বা সময়টা বাড়তে পারে, নয়তো 5টা পর্যন্ত ওপেন ছিল। যাই হোক আমরা চলে আসছি। এইখানে সামনে এত সুন্দর ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন দেখতে কার না ভালো লাগে বলেন, আমাদের কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে বিশাল আকারের একটা ওয়াটার ফাউন্টেন দেখে আমাদের মনটা ভালো হয়ে গেল, অনেক রোদ ছিল, অনেক রোদ ছিল, এর মধ্যেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এটা এনজয় করলাম, খুবই ভালো লেগেছে। আর অনেক মানুষ টুকটুক করে কিন্তু আরও মানুষজন ঢুকছেই, অনেক মানুষ কেটেছিল, আমরা আগে আগে ঢুকতে পেরেছিলাম। তো দেন আরও ভিড় বাড়বে। আর এখানে হচ্ছে নিয়ম, আপনারা কোনো খাবার কিংবা পানির বোতল, বাচ্চাদের পানির বোতলটাও পর্যন্ত ভিতরে নিতে পারবেন না আপনাদের ব্যাগে করে, তো যেটা কিনা লকারে রেখে যেতে হবে। তো আমার ব্যাগে তো বাচ্চার পানি থাকে, তো ব্যাগটা আমি লকারে রাখবো, দেন ভিতরে যাব। তো ভিতরে আমরা বেশ অনেকক্ষণ সময় নিয়ে এই জাদুঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর জাদুঘরের ভিতর থেকে কিন্তু বাইরে বের হওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। তো আমি সম্পূর্ণ জাদুঘরটা তো আর দেখাতে পারবো না, তো একটু করে টুকটাক শেয়ার করছি, যেখানে একটু ছবি টবি তোলাছিলাম আর কি। তো খুবই সুন্দর করেছে সব কিছু, আর অনেক বড় এরিয়া জুড়ে, এত বিশাল এরিয়া জুড়ে করেছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, পুরোটা ঘুরতে গেলে আপনারা অবশ্যই টায়ার্ড হয়ে যাবেন, এটা মানতেই হবে। আর এইখানে খুব সুন্দর একটা কি বলে শপিং কর্নারও আছে, যেখানে অনেক কিছু শোপিস থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আর প্রাইসগুলো একটু হাই ছিল, বাট জিনিসগুলো বেশ সুন্দর ছিল, ভালোই ছিল। তো আমি সেটা একটুখানি দেখাচ্ছি। আর এখানে যে বিভিন্ন 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 কি সব সুন্দর করে সাজিয়ে গোছিয়ে রেখেছে। আর আফরোজ বেবি এখানে খুব ফটো তুলতে ব্যস্ত, সে বলছে এটার সাথে ছবি তুলবো, ওটার সাথে ছবি তুলবো। জাদুঘরে যে এরকম হয়, সমস্ত দর্শনীয় জিনিস দিয়ে সাজিয়ে রাখা, পুরনো যত কিছু সেখানে অনেক নোট লিখে রাখা যে কী কাজে কী হয়েছিল, সমস্ত কিছু পড়তে পড়তে দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তো এই হচ্ছে গিফট শপ বা গিফট কর্নারও বলা চলে, এখানে অনেক কিছু পাওয়া যায়, প্রাইসটাও একটু মোটামুটি ভালোই ছিল। তো বেশ ভালোই মানে লাগছিলো, অনেকে টুকটাক একটু শপিং করে গিফটও করতে পারে, এই জন্যই এপাশ দিয়েও মানে বাইরে যাওয়া যায়। এরপরে আমরা উপরে যাব। তো তার আগে মিউজিয়ামের ভিতরে 2-3টা পার্ট আর কি, তো আমরা সবগুলোই চেক করব। তো আপনাদের সবগুলো দেখানো পসিবল হবে না, আর এমনিতেও কিন্তু মানে মিউজিয়ামের ভিতরে দেখানো উচিত না, তো আমি সেরকম করে কিছু দেখাইনি, জাস্ট নিচের পার্টটুকু একটু শেয়ার করলাম, যেহেতু ফার্স্ট টাইম ভাবলাম যে একটুখানি শেয়ার করে ফেলি, ভালো লাগবে ভিতরে কীরকম না কি। শুরুতে আসলে তো বোঝা যাবে না কোন এরিয়া থেকে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব। আসলে এত বিশাল একটা এরিয়া মিলে মিউজিয়ামটা করা, বুঝতে অনেকটা সময় লেগে যায়, পরে পরে আসলে ঠিক হয়ে যাবে কয়েক মিনিট ঘোরার পরে। তো আমরা ঢুকেছি এখানে বিভিন্ন বিভিন্ন স্মারক, এরপরে অনেক কিছু দিয়ে সাজানো গোছানো খুব সুন্দর করে। তো আমরা সমস্ত কিছু দেখলাম, একটু ফটোশ্যুট করলাম বেবি, দেন ঘুরে ঘুরে দেখছিলাম
যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে আগেই বললাম, তো দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে, সাথে সাথে আমরা টায়ার্ড হয়ে গেছি। দেন আমরা বের হয়ে আসলাম এখানে মিউজিয়ামেরই আসলে কয়েকটা পার্ট। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু দেখে শুনে বেশ ভালোই লেগেছে, সময়টা অনেক ভালোই কাটলো, আর বাচ্চাও টায়ার্ড হয়ে গেছে যেহেতু সাথে কোনো পানীয় থাকবে না। তো এর জন্য আমরা বেশ কিছুক্ষণ পরে বের হয়ে ব্যাগটা আগে নিব, বাচ্চাকে পানিও খাওয়াতে হবে। এটা একটু মানে কেমন যেন লেগেছে যে পানির বোতলটাও রাখতে মানে পারবো না, বাচ্চাটাও না, এটা একটু খারাপই লেগেছে, কারণ ছোট মানুষ, ওরা এত বড় এরিয়াতে হাঁটাহাঁটি করতে আসলে পিপাসা পেতেই পারে, তো এটা একটু প্রবলেমই ছিল। যাই হোক, কোনো ব্যাপার না, যেই রুলস করা আছে এখন তো মানতেই হবে আমাদের। আর এখানে বিভিন্ন মানে ফ্লোরে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে আসলে মিউজিয়ামটা ডেকোর করা, তো নৌবাহিনী বিমানবাহিনী সমস্ত কিছু আসলে সব রেখেছে, সবই দেখতে ভালো লেগেছে। আমরা ঘুরে ঘুরে অনেক টায়ার্ড এখন, এরপরে ব্যাগটাও নিতে হবে। তো আমরা একটা গেট দিয়ে বের হলাম, এই যে যেই গেট দিয়ে বের হন এরকম ঘুরে ফিরে আপনাদেরকে যেতে হবে এক পাশে, এরকম উঁচু একটা লেনের মতো এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা নিচে চলে যাব। তো এখানে বেশ অনেকগুলো মানে ট্যাঙ্ক রাখা, তো এখানে একটু বাচ্চার ফটোশ্যুট চলছে, বেশ অনেক মানুষজন, আর কত বিশাল এরিয়া দেখে বুঝতে পারছেন। তো আমাদের খুবই ভালো লেগেছে, এটা হচ্ছে একদমই মানে সন্ধ্যা নামার আগ মুহূর্তে, আর এই হচ্ছে পাশে 3D আর্ট গ্যালারি। তো এখানে আমরা আবার যাব, এর জন্য আলাদা করে টিকিট করতে হবে, যেটা জানার ছিল মানে জানা ছিল না, ফার্স্ট টাইম আসলে আসলে জানবো না এরকম একটা ব্যাপার। তো টিকিটের মূল্য 200 টাকা পার পার্সন, তো সেটা টিকিট করে আবার বসে থাকতে হয়েছিল 30 মিনিটের মতো, কারণ এটার 2টা স্লট আছে, 4:30 থেকে 5টা পর্যন্ত, দেন 6টা থেকে 4:30 পর্যন্ত, 4:30 থেকে 5:30 পর্যন্ত, হ্যাঁ মানে 4টা থেকে 5:30 পর্যন্ত, 1.5 ঘন্টা করে আর কি হয়, যেটা থেকে হয় সেটা আসলে বুঝে নেবেন, আমি ভুলভাল বলতে পারি। যাই হোক, আমাদের ছিল 6টা থেকে 6:30 পর্যন্ত, তো পুরোটা সময় লাগে আসলে, এত এত কিছু আর্ট করা আছে পুরোটা দেখে। সবাই কিন্তু ফটোশ্যুটের জন্যই যায়, ছবি তুলতে তুলতে দেখা যায় ও 1 ঘন্টা 1.25 ঘন্টা এমনি কেটে যায়, তো 1.5 ঘন্টা সময় লাগেই। এই পাশেই কিন্তু সিনেপ্লেক্স মানে 3D আর্ট ওয়ার্ল্ড ও পাশে, আর বাম হাতের বাম পাশে হচ্ছে সিনেপ্লেক্স, এইখানেও কিন্তু মানুষজন মুভি দেখার জন্য আসে। আর এই হচ্ছে টিকিট, তো আমরা এখন অনেকক্ষণ ধরে বসে থাকবো, কারণ একসাথেই ঢুকাবে যারা যারা দেখবে, আবার 6টার স্লটে তারা তারা টিকিট কাটবে দেন আসবে, এজন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। তো 30-40 মিনিট আমাদের এইখানে অবসর সময় কেটেছে, সন্ধ্যার আগ দিয়ে একদম বসে বসে সূর্যাস্ত দেখলাম। তো যাই হোক, এরপরে আমরা এখন ঢুকে যাব 3D আর্ট ওয়ার্ল্ড গ্যালারির মধ্যে, এখানে বেশ অনেক মানুষজন চলে আসবে আস্তে আস্তে, আর যেহেতু নতুন হয়েছে নতুন সব কিছু কিন্তু খুবই ভালো লাগে, আর মানুষজন পছন্দও করে এই জন্য আর কি। তো আমরা এখন যাচ্ছি, আর ভিতরে যে সমস্ত কিছু তো দেখানো পসিবল হবে না, আমি আপনাদের সাথে পিকচার শেয়ার করে দিব আসলে কীরকম কীরকম আর্ট করা ছিল, তো হোপফুলি আপনাদের সেটা ভালো লাগবে, কারণ সব কিছু দেখাতে গেলে অনেকটা সময় হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে বের হলে তো আবার বাসায় চলে যাব, সেটা আলাদা বিষয়, আপনাদেরকে এখন দেখাচ্ছি 3D আর্ট ওয়ার্ল্ডের মধ্যে আসলে কী কী আছে। তো চলুন, আমি আসলে ছবির মাধ্যমেই শেয়ার করব, কারণ অনেক বড় এরিয়া আর অনেক কিছু আছে, নিজেরা ছবিও তুলব, এতটা সময় হবে না ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করার মতো। তো হোপফুলি আপনারা ভিডিও দেখে মানে ছবি দেখে বুঝতে পারবেন, আর ছবিতে বেশ ভালো বোঝা যায়। তো এখানে আমি বেশ অনেকগুলো ছবিতে দিলাম আপনাদের সুবিধার্থে, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ অনেক কিছু বাকি আছে। আসসালামু আলাইকুম।